দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ঘি, এই ঘিটি কিন্তু কয়েকটি স্টেপে তৈরি হয়। প্রথমে দুধ আসে, গরুর কাছ থেকে দুধ সংগ্রহের পর এই দুধটি কিন্তু আমরা নুনি এবং দুধ আলাদা করি, এবং এই নুনিটা যেটা আলাদা করা হয় বা ক্রিম যেটা আলাদা করা হয়, সেই ক্রিমটি কিন্তু এখন এই যে ঘিতে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ ওই ক্রিমটি কিছুক্ষণ ঠান্ডাভাবে আস্তে আস্তে জ্বাল দেওয়ার পরে কিন্তু এই ঘিতে রূপান্তর হয়। আর এই ঘিটি যখন রূপান্তর হয়ে যায়, এটি একটু তেলের মতো হয়ে যায় ঘি। এই তেলটা বা এই ঘিটা যখন আমরা রেখে দেই একটা পাত্রে, তখন কিন্তু আস্তে আস্তে এই দানাদার ঘিতে রূপান্তর হয়। আর এই কাজটি কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি ন্যাচারাল, অর্গানিক এবং নির্ভেজাল প্রোডাক্টটা কীভাবে আপনাদের কাছে পৌঁছানো যায়, সেই উদ্যোগ নিয়েই আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি এবং বিশ্বাস রাখে আমাদের প্রোডাক্ট নিতে পারেন। আমরা আপনাদেরকে অবশ্যই নির্ভেজাল অথেন্টিক প্রোডাক্টটি সরবরাহ করবো বলে আশা করি। ধন্যবাদ, ইন্টিগ্রেগ্রোর সাথে থাকবেন।